不过。
একটা তীর্থক্ষেত্রে পরিণত হোক, একটা পবিত্র ভূমিতে পরিণত হোক। আমার সন্তান ও সতীবৃন্দকে আমার প্রীতি ও নমস্কার জানাই। আমরা বিধায়ক মহাশয় বাবা মাদের মধ্যে আমাদের কিছু কর্মসূচি ভগবানের উদ্দেশ্যে আমরা অর্পণ করি। যেমন পয়লা জানুয়ারিতে আমাদের একটি সেবা রয়েছে, 100 দরিদ্র মানুষকে আমরা এখান থেকে চশমা দিই, তার সঙ্গে শীত কম্বল, শীতের সময় আমরা কম্বল দিই, দরিদ্র মানুষদের এখানে পোশাক পাওয়ার ব্যবস্থা রয়েছে। 16 তারিখে আমরা একটি কর্মসূচি নিয়েছি, গ্রামে প্রায় 5000 মানুষকে আমরা নিমন্ত্রণ করেছি এবং আমাদের এই ধরনের কর্মসূচি আমরা আগামী দিনেও নেব। আমাদের একটি এনজিও প্রতিষ্ঠান রয়েছে, তার নাম বিজয় কৃষ্ণ ভক্ত সঞ্চয় ট্রাস্ট। সেই ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন ধরনের এরকম কাজ করা হয়। মাননীয় পাঁচজন বললেন আমাদের গ্রামীণ লোকদের যেন এখানে ঢুকতে পারে। আমি আমার গুরু ভ্রাতা, গুরু ভগ্নি এবং মন্দির কমিটির পক্ষ থেকে ওনাকে জানাচ্ছি, এই মন্দির অবাহিতার এবং লালন ভাইয়া প্রতিটি মানুষ এসে, শুধু লালন ভাইয়া কেন, যে কোনো মানুষ এসে এখানে যেন আনন্দ করতে পারে, তার ব্যবস্থা যেন সবাই করা হয় এবং তাদের প্রত্যেকে যেন যথাসময়ে যেন প্রশান্ত ব্যবহৃত করা হয়। আচ্ছা, আমি আমার গুরুদের মার সামনে জানাচ্ছি যে যেগুলো আমার কোনো ক্ষমতা নেই এইসব জিনিস করা, যা করেছেন গোসাইনি করেছেন, গোসাইনি আমি কারণ আমি মাধ্যম মানুষ, আমাকে এইটুকু ক্ষমতা গোসাইনি দিয়েছেন, এইটুকু এইটা জেনেই আমি ধন্য।
তাই দাঁড়াও এখন দাঁড়াও কেকটা কাটাবে দাঁড়াও এখন দাদা মালদার দাদা তো যাবে তু কেন দান করেন। প্রথম থেকে উনি বলছিলেন তিন চার বছর থেকেই, আমি বারবার এড়িয়ে যাচ্ছিলাম সেই সবজি। গঙ্গার ধারে সবাই মিলে একটি জমি কিনবে বলে যখন ঠিক হয় সেই জায়গায় তিনি উপস্থিত ছিলেন সুজিত বিশ্বাস। তিনি তখন খুবই আগ্রহ প্রকাশ করলেন এটি নেওয়ার জন্য, গোসাইজির মন্দির ছাড়া ওই জমি আর কিছু করতে চান না তিনি। তো তাইতে রাজি হওয়াতে তিনি সেটি দান করলেন এবং এখানে মন্দিরের সূচনা হল। মন্দির প্ল্যান জমা দেওয়া হলো এখানকার ইয়েতে পঞ্চায়েতে এবং স্যাংশন পেয়ে সেই অনুযায়ী এখানকার মন্দির নির্মাণ কাজ আরম্ভ হল এবং সকল ভক্তদের প্রবল উৎসাহে তার নির্মাণ কার্য অতি দ্রুত বেগে হল। অভূতপূর্বভাবে ন মাসের মধ্যে আপাতত যতটা দেখতে পাচ্ছি আমরা এইটার কনস্ট্রাকশন সম্ভব হয়েছে। আর অনেকের প্রশ্ন
যে এখানে শিব কালী শিবলিঙ্গ তার সাথে রাধা কৃষ্ণ গোসাইজি মা এইভাবে কেন মন্দিরটি নির্মাণ হয়েছে, তার কারণ বলতে গেলে শক্তি সাধনা না করলে মুক্তিও হয় না প্রেম ভক্তিও লাভ হয় না, সেজন্য শক্তি পূজা অবশ্যই করতে হয়। কোনো না কোনো জন্মে শক্তি পূজা করে আসলে তবে এই জন্মে সদ্গুরু আশ্রয় প্রাপ্ত হওয়া যায়। আর মন্দির শুধু যারা সদ্গুরু আশ্রিত তাদের জন্য নয়, সকলের জন্য অপমর জনতার জন্য। শক্তি সাধনার প্রতীক হিসেবে শিবকালী, তার থেকে শিবলিঙ্গ হল নিরাকারের প্রতীক, নিরাকার নির্গুণে যাওয়া যায়, আবার শক্তি সাধনার দ্বারা তারপর সাকার সগুণ ভগবানের বিগ্রহরূপ রাধাকৃষ্ণ যুগল সেই রূপের আরাধনা প্রেম ভক্তি লাভ হয়। আর সেই প্রেম ভক্তি দাতা হলেন ভগবানের করুণারূপ করুণা ঘনরূপ সদ্গুরু, এবং আমাদের এই ধারাতে সদ্গুরুর শক্তিরূপে মাতা যোগমায়া দেবী তিনি প্রেম ভক্তি দাত্রী, তিনি সখী স্বরূপ। তিনি বৃন্দাবনে যখন দেহ রাখলেন তখন সবাই তার স্বরূপ প্রকাশ পেল, তখন গোসাইজিও বললেন যে তিনি সখী স্বরূপ, তার অস্থি রেখে পূজা আরম্ভ হল। অতএব দেখা যাচ্ছে যে শক্তি আরাধনার পরই হয় নির্গুণ নিরাকার নির্বাণ লাভ হয়, অথবা সগুণ সাকারের উপাসনা প্রেম ভক্তি লাভ হয়, সেজন্য এই ধরনের মন্দির নির্মাণ হয়েছে। এটি সকলেরই প্রশ্ন যে এইভাবে কেন হয়েছে, শিবকালী মন্দির হয়েছে রাধাকৃষ্ণ হয়েছে, এটা কিরম হলো ব্যাপার। গোসাইজি সবসময় এই কথাই বলতেন যে আমাদের কোনো সম্প্রদায় নেই, ওরা সম্প্রদায় সব সম্প্রদায় আমাদের সম্প্রদায়। আর গোসাইজি নিজেও শক্তি সাধনা করেছেন তার বহু প্রমাণ রয়েছে, জ্বালামুখীতে গিয়ে তিনি সাধনা করেছেন, তারপর চক্রতে তিনি বসেছেন গয়ায় মায়ের দর্শন পেয়েছেন, অতএব বহু জায়গায় তিনি ঘুরে ঘুরে শক্তি সাধনা করেছেন এবং সিদ্ধি লাভ করেছেন তার কিছু। তো সেই মন্দিরের সূচনা তো হয়েছে, এখন এটা একটি গ্রাম্য পরিবেশে রয়েছে, তার জন্য সুবিধা অসুবিধা সবই রয়েছে, সেখানে থাকার জায়গাগুলি বিশেষ করে দরকার সেগুলি নির্মাণ হয়েছে, কিছু হয়নি। ভিতরের কাজগুলো মোটামুটি কমপ্লিট করে এই উৎসবটা হয়ে গেল, এরপরে বাকি সমস্ত কাজগুলো ধীরে ধীরে হবে, যেমন যেমন অর্থের যোগান হবে, যেমন যেমন সামর্থ্যের যোগান হবে তেমন ধীরে ধীরে বাকিটা কমপ্লিট করা হবে। নমস্কার। মন্দির সবাইয়ের জন্য হয়েছে, এখানে এই পরিবেশের মধ্যে সাংসারিক মানুষ এসে এই মন্দিরে এই আশ্রমে থেকে নাম গান এবং এখানকার সুন্দর পরিবেশের মধ্যে মনকে আবার একটু নতুন উদ্যমে সংসারের উপযোগী করে নেওয়ার একটা জায়গা হয়েছে। আর তাছাড়া এখান এখনকার এই ছেলে মেয়েদেরও একটা প্রয়োজন, যেখানে নাম গান কীর্তন তারা ছোটবেলার থেকে শুনতে পাবে সেই পরিবেশের একটা প্রয়োজন। এইসব নানান রকম কারণেই গোসাই এই আশ্রম এই মন্দির প্রতিষ্ঠা করলেন। নমস্কার।
Thank you.
ধন্যবাদ।